হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি। জানি মাঝখানে অনেক মাস, অলমোস্ট 4 মাস বাদে আমি ফুল ব্লগ করছি, তো মাঝখানে সময়ে বলতে পারো সময় সুযোগ অনেক কিছুই হয়নি। আজকে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব এই ব্লগে ভয়েস ওভারের মাধ্যমে, এবং তার সাথে তোমরা এটা 5ই অগস্টের ব্লগটা আমি শ্যুট করেছিলাম, তো এখানে দেখতেই পাচ্ছ গোপুসোনাদের সকালবেলা মা টিফিন দিয়ে দিয়েছিল, তো আমি বাড়িতে ছিলাম না। আর এগুলো আমি যেহেতু এই চ্যানেলে শুধুমাত্র গোপুসোনাদের রুটিনটাই দেখাই, তো সেটুকুই দেখাচ্ছি। আর এই দিনের ফুল ব্লগও করেছিলাম, যেটা আমাদের যে ব্লগ চ্যানেলটা আছে পূজা বিশ্ব ব্লগ বলে যে চ্যানেলটা আছে ওখানে দিয়েছিলাম, তোমরা চাইলে দেখতে পারো সেই ভিডিওটা। তো তারপরে গোপুসোনাদেরকে আমি মানে একটু আমি টেস্ট করতে গিয়েছিলাম, সুগার টেস্ট করতে গিয়েছিলাম সকালবেলা। মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, বাড়ি আসার পরে আমি আর কি এসে 8:30-9টার দিকে বাড়ি চলে এসেছিলাম। এসে ওদেরকে স্নান টান করিয়ে সুন্দর করে তিনজনকেই শৃঙ্গার করিয়ে দিলাম। তো যাই হোক, মানে অনেক দিন ভিডিও করা হয় না, আমি আজকে একটু তোতলাচ্ছিও, কারণ 4 মাস হয়ে গেছে আমি ভিডিওতে ভয়েস ওভার দেইনি। তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের গোপুসোনারাও কেমন আছে সেটাও জানিও। অনেকে আমাকে মেসেজ করেছে ইনস্টাগ্রামে, কেউ কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে দিদি গোপুসোনাদেরকে খুব মিস করছি, অনেকদিন দেখি না। কমেন্টেও অনেকে লিখেছো, আমি তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি চেয়েছিলাম করতে, বাট সময় সুযোগ পরিস্থিতি কোনোটাই ছিল না। অনেকদিন এরকমও হয়েছে যে আমি লাস্ট এরকমও হয়েছে, মানে বলতে আমার লজ্জা নেই, যে আমি 5-7টা ব্লগ আমার ফোনে শ্যুট করা ছিল। বৈশাখ ব্রতের টাইমেও প্রায় 3-4টে ব্লগ আমার ফোনে শ্যুট করা ছিল, তারপরে রথের সময় ছিল, নৃসিংহ চতুর্দশীর সময় ছিল, অনেকগুলো ব্লগ, ইভেন রথের পরে উল্টো রথের দিনও আমি ফুল ব্লগ শ্যুট করেছিলাম। কিন্তু আমার আসলে শারীরিক মানসিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমি ওগুলো এডিট করে উঠতেই পারিনি, এবং এতটা লেট হয়ে গেছে। পরে একদিনকে আমি খুব রাগ করে দুঃখ পেয়ে আর কি রাগের চোটে আমি ক্লিপগুলো সব ডিলিট করে দিই, কারণ হচ্ছে যেহেতু অনেক মাস হয়ে গেছিলো, তো স্বাভাবিক তখন আর দিয়ে সেটার খুব একটা লাভ হতো না। রথের ব্লগ যদি অ্যাটলিস্ট 2-3 দিনের মধ্যে দিতে না পারি তাহলে দেওয়া না দেওয়া সমান, তো তখন অলরেডি অনেকটা প্রায় 10-15 দিন 20 দিন লেট হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আমি আর মানে ভিডিওগুলো সব রাগ করে ডিলিট করে দিই। আর এটা 5ই অগস্ট, আমি আবার নতুন করে ব্লগ করা এখন ডেলি স্টার্ট করেছি, অন্তত চেষ্টা করছি সপ্তাহে এই চ্যানেলে 3-4টে করে ডেলি ব্লগ, বড় যেগুলো ব্লগ আছে সেগুলো দেব গোপুসোনাদের রুটিন, আর শর্ট মিনি ব্লগ যেটা দুপুরবেলা দিতাম সেটা আজকেও দিয়েছি, তোমরা দেখেছো আশা করি। তো সেটাও আর কি যেরকম আগে রোজ একটা করে আসতো সেরকম করেও আসবে। আর এদিকে তো তোমরা জানোই শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাস আমার শিবুর মাস, তো কারোর কাছে ভোলে বাবা, বাট আমি যেহেতু সন্তান রূপে ভালোবাসি সেহেতু আমি তাকে শিবু বলেই ডাকি। তো তোমরা কে কে শ্রাবণের ব্রত করছো তোমরা সেটাও কমেন্টে জানিও, কারণ সোমবার দিন ছিল 5 তারিখ আর কি, যেদিনে তোমরা ভিডিওটা দেখছো সেদিনের। আমি সেরকম আলাদা করে কিছু ব্রত করি না, অনেকে যারা আমিষ খায় তারা শ্রাবণে 1 মাস নিরামিষ খায়, তো আমি যেহেতু এমনি কৃষ্ণপ্রসাদ খাই রোজ দিন দুপুরেই, তো সেই জন্য আলাদা করে আর কিছু করছি না। তবে ওই যে রোজকার যেরকম আর কি একটু স্নান করানো সাজানো এগুলো তো করেই থাকি, আর গোপুসোনাদেরও স্নান টান করিয়ে সুন্দর করে রেডি করেই দিয়েছি। তোমরা কেউ কেউ জিজ্ঞেস করছিলে যে দিদি কী হয়েছে ভিডিও দিচ্ছ না কেন, আমি ওই চ্যানেলটাতে অনেকবার বলেছি টুকটাক, তবে হ্যাঁ সব ডিটেলে আমি কিছু বলিনি আসলে। সত্যি কথা বলতে কি, আমি এইটুকু তোমাদের বলি, ওখানে আমি অত বেশি বলি না, কারণ ওখানে তো সব বেশি মানে সবাই ভক্ত নয়, আর এখানে যেহেতু যারা আমার অডিয়েন্স তারা প্রত্যেকেই মোটামুটি কৃষ্ণ ভক্ত, সেই জন্যেই তারা এই ভিডিওগুলো দেখে। আর তোমরা সবাই যারা কৃষ্ণ ভক্ত তারা জানো যে ভক্তের জীবনে ভগবান সবসময় পরীক্ষা নিতেই থাকে, মানে ভক্তকে পরীক্ষা দিয়ে, যেরকম আমরা পরীক্ষায় পাশ না করলে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে উঠতে পারি না, সেরকমই ভক্তকেও প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ভগবান সবসময় পরীক্ষা নিতেই থাকেন, এবং কখনও কখনও ভগবান এমন বড় বড় পরীক্ষা নেয় না যে সে পরীক্ষাগুলো হয়তো কারোর সাথে শেয়ার করে বলার মতো অবস্থায় থাকি না আমরা। তো বিগত 4 মাসে আমার জীবনে সেরকমই বেশ কিছু উঠাল পাথাল তো চলছিলই, তার সাথে অনেক খারাপ পরিস্থিতি খারাপ সিচুয়েশান ভগবান জীবনে আর কি পরীক্ষার মাধ্যমেই এনেছিলেন, যাতে সেগুলো সেই মুহূর্তেও ভগবানের ওপর বিশ্বাসটা রাখতে পারি কিনা দেখার জন্য। আর আশা করছি সেই পরীক্ষাটাতে আমি খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছি, নতুন ক্লাসে উঠেছি, ভক্তির এক ধাপ এগিয়েছি, আর সেই জন্য গোবিন্দ কৃপাও করেছে অনেকটা, আমি নিজে সেটা বুঝতে পারি। রাধামাও অনেক ভালোবাসা আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছে, আর সত্যি কথা বলতে এখন জীবন অনেকটা আগের থেকে একটু ভালো আছে, কারণ হচ্ছে শুধুমাত্র আমরা যদি চেষ্টা করি যে আমরা গোবিন্দর কাছে নিজেরা ডিরেক্টলি পৌঁছবো সেটা অনেক সময় একটু কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু গোবিন্দর যে পরম ভক্ত সে যদি আমাদের হাতটা ধরে আমাদেরকে একটু সাহায্য করে তাহলে খুব ভালো হয়। আর সত্যি বলতে আমার এখনও দীক্ষা হয়নি, আমার লাইফে গুরুদেব নেই এখন অবধি। আমার বিয়ের পরে আমি দীক্ষা নেব, আমি কথা বলেছি, তবে বলেছে বিয়ে হলে তারপরে আর কি, তার 2-3 মাস বা 4 মাস বাদে আর কি হবে দীক্ষাটা। তো সেই জন্য এই মুহূর্তে গুরুদেব তো এখনও আমাকে গোবিন্দ চরণে দেয়নি আর কি, সেই জন্য আমাকে এই মুহূর্তে হাতটা ধরেছে আমার হনুমানজি,
আমি এখন রোজ দিন হনুমান চল্লিশা পাঠ করি এবং বিশ্বাস করো মনে যে কী শান্তি এবং আমি নিজে ফিল করতে পারি। কারণ হচ্ছে রাম 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 ভক্ত যদি কেউ আসে সবার আগে হনুমানজির নাম আসে, আর রাম আর কৃষ্ণ তো আলাদা কেউ নয়। সো গোবিন্দর কৃপা পেতে গেলে হনুমানজির কৃপা পাওয়াটা খুব দরকার, তাহলে সেই ভক্তিতে টিকে থাকা যায় অনেক বছর আর কি, যতদিন না আর কি গোবিন্দর চরণে স্থায়ীভাবে আমরা জায়গা পাচ্ছি। তো সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট এই এক মাস হলো আর কি, যবে থেকে জীবন খুব টলমল খারাপ চলছিল তখনই আর কি গোবিন্দ অনেক লীলা করেছে, অনেক মিরাকেল হয়েছে জীবনে, খারাপের মধ্যে অনেক ম্যাজিক দেখেছি। তো সেখান থেকেই আর কি বলতে পারো কোনো আমাকে আর কি রক্ষা করেছে গোবিন্দ একটা পথ দেখিয়ে, যে হনুমানজিকে এখন যদি ডিরেক্টলি কিছু গোবিন্দর কাছে চেয়ে না হয় বা গোবিন্দর কাছে যদি কাকুতি মিনতি করেও না হয়, তখন হনুমানজিকে বললেও হনুমানজি তাড়াতাড়ি গোবিন্দকে একটু রাজি করিয়ে দিতে পারে, কারণ তার মতো পরম ভক্ত তো আর কেউ নেই। তো সেই জন্য এখন রোজ দিন হনুমান চল্লিশাটা পড়ি এবং সেটা পড়ে বুঝতে পারছি যে সত্যি আগের থেকে আমি অনেকটা ভালো আছি। কারণ মাঝখানে এত জীবনে উঠাল পাতাল, পরীক্ষা এত কিছু এসেছিল, সব কিছু মিলিয়ে শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে, মানে মানুষের জীবনে ভালো থাকতে গেলে যে যে জায়গাগুলো একটু প্রয়োজন সেগুলো তো কিছুই ছিল না। তো যার জন্য আমি মানসিকভাবে একদমই ভালো ছিলাম না। আর সত্যি কথা বলতে ব্লগ করতে গেলে তো একটুখানি ক্যামেরা ট্যামেরা সেট করারও ব্যাপার থাকে, আর সেই রকম শারীরিক বা মানসিক সময় পরিস্থিতি কোনোটাই ছিল না, যার জন্য আমি দিয়ে উঠতে পারিনি। তবে হ্যাঁ, এখন আবার দিচ্ছি। এই ব্লগটার পরে আরও একটা ব্লগ শ্যুট করা রয়েছে, সেটাও আমি দুদিনের মধ্যে দিয়ে দেবো। সপ্তাহে তিনটে দিন অন্তত তোমরা ফুল ব্লগ দেখতে পাবে, আর রোজ দিনের যেরকম মিনি ব্লগ আগে দিতাম সেরকমই দেবো। তো আশা করছি তোমরা রাগ করে থাকবে না। আমি জানি ওটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, আই এম সরি, তার জন্য আমি আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। কিন্তু এখন কী করা যাবে বলো, সবার পরিস্থিতি সবসময় সমান থাকে না। আর সত্যি বলতে কি, আমি মানসিকভাবে শারীরিকভাবে দুটোভাবেই অসুস্থ ছিলাম, মানসিকভাবে অনেক বেশিই বলতে পারো। তো যার জন্য মানে নিজের লাইফটা দেখাতেও চাইছিলাম না, তো সেই কারণেই কাইন্ড অফ বলতে পারো ব্লগটা করা হয়নি। তবে হ্যাঁ, জীবনে যত বেশি পরীক্ষা আসে, যত কষ্ট আসে, তত আমরা ভগবানের চরণে আরও বেশি স্থায়ী হই, আরও বেশি পার্মানেন্ট হই, বুঝতে পারি যে এই সংসারে অ্যাকচুয়ালি আমাদের সত্যি বলতে নিজের বলতে আর কেউই নেই। যেটুকু আছে সেটা ওই গোবিন্দই আছে, রাধামাই আছে, এছাড়া আর কেউই আমাদের আপন নয়। সবাই এই দুদিনের সংসারে আর কি অভিনয় করতেই এসেছি, বাবা মা বলো, স্বামী বলো, বউ বলো, ছেলে মেয়ে বলো, সবাই আর কি জাস্ট এইটুকু জীবনের জন্যই, এই জীবনটার জন্যই। একমাত্র রাধা মা আর একমাত্র গোবিন্দই যে আমাদেরকে সেই অনন্তকাল ধরে জানে, অনন্তকাল ধরে দেখছে, চিনছে, এবং তারাই আমাদেরকে প্রথম থেকে জানে আমরা আসলে কেমন। কিন্তু বাইরের মানুষ শুধুমাত্র এই জন্মের এইটুকু সময়টাকেই আমাদের দেখতে পায়, জানতে পারে, আবার কেউ কেউ জেনে দেখেও অনেক সময় বোঝে না। তো যার জন্য জীবনে যত কষ্ট আসে, আমি দেখেছি ভক্তের জীবনে ভগবান অনেক পরীক্ষা নেন, অনেক কষ্ট দেন, শুধুমাত্র এটা দেখার জন্য যে সে সত্যিই তার ভক্ত কি না। সে কষ্টেও ভগবানকে ভুলে যাচ্ছে না, তো সেটা ভগবান পরীক্ষা নিয়েছে এবং এখনও নিয়ে চলেছে। ছোটোখাটো পরীক্ষা তার তো সবসময় লেগেই থাকে, সে বিষয়ে যে সে তো মানে একেবারে এক্সপার্ট সে তো তোমরা জানো, কারণ লীলা পুরুষোত্তম যেহেতু সে, তো সে সবসময় ছোটোখাটো নাটখাট লীলা সে করতেই থাকে। কিন্তু বড় বড় অনেক পরীক্ষা সে নিয়েছে, আশা করছি গোবিন্দ সেই পরীক্ষায় ভালোভাবে পাশ করতে পেরেছি গোবিন্দর কাছে, এবার দেখা যাক। আর সত্যি বলতে রাধামার কৃপার হাত মাথায় থাকলে আর সত্যিই আর কোনো ভয় থাকে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এটা আজকেরই একটা মিনি ব্লগ যেটা আজকে দুপুরবেলায় দিয়েছিলাম, যারা এখনও অবধি দেখোনি দেখে নিতে পারো। রাধা মায়ের জন্য দাহি আরবি করেছিলাম, যেটাকে আমরা মুখি কচু বলি, টক দই দিয়ে করে, এটা আমার রাধা মায়ের সবচেয়ে প্রিয় খাবার। তো মাম্মাম এটা খেয়ে খুব খুশি হয়ে গেছে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, চলো পরের কোনো ফুল ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।